ইদানিং দেখা যাচ্ছে যে প্রচুর ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন রিফিউজ হচ্ছে। ভিজিট ভিসা অ্যাপ্লিকেশনগুলো আসলে মেইনলি রিফিউজ হয় যে কারণে, এগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে এটা প্রুভ করতে হয় বা করতে অনেক অ্যাপ্লিকেন্টই ব্যর্থ হন যে শি ও হি হ্যাজ ইন্টেনশন টু রিটার্ন বা ইনসেন্টিভস টু রিটার্ন টু ও উইল রিটার্ন টু হিজ অর হার কান্ট্রি অফ অরিজিন। সো এইটা প্রমাণ করার জন্য আসলে যেটা দরকার সেটা হচ্ছে যে আপনি যে দেশ থেকে আসতেছেন ওই দেশে আপনার ফাইন্যান্সিয়াল, সোশ্যাল, ইকোনমিক, আপনার ইনসেন্টিভস এবং স্টাইস কতটুকু আছে, এই প্রত্যেকটা জিনিসটা এভিডেন্সের মাধ্যমে তুলে ধরতে হবে। অনেকেই মনে করেন এখানে স্পন্সর আছেন, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতেছেন, তাহলে দেশের যে যে দেশ থেকে আসতেছেন, বাংলাদেশে ধরেন, বাংলাদেশের যে আমার ফাইন্যান্সিয়াল সার্কামস্ট্যান্স আছে, আমার যে ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ আছে, আমার প্রপার্টি আছে, আমার সোশ্যাল কানেকশন আছে, কোনোগুলোই কিন্তু দেওয়া হয় না। সো এইটা কিন্তু একটা মিস্টেক। সো যার কারণে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আমি মনে করি যে ইনসেন্টিভস টু রিটার্ন অথবা ইন্টেনশন টু রিটার্ন, এই পয়েন্টটাকে প্রুভ করার জন্য যত বেশি সম্ভব আপনার কানেকশন, সোশ্যাল, ফ্যামিলি, ইকোনমিক যে টাইজ যেটা আছে, কানেকশন, এগুলোর এভিডেন্সগুলো দিতে হবে। আপনার যদি বিজনেস থাকে, বিজনেসের এভিডেন্স, আপনার যদি এমপ্লয়মেন্ট থাকে, এমপ্লয়মেন্টের এভিডেন্স, আপনার যদি প্রপার্টি থাকে, তাহলে প্রপার্টির এভিডেন্স এবং ভ্যালুয়েশন সার্টিফিকেট এগুলো দেবেন। যদি কোনো কারণে রিফিউজ হয় তাহলে কিন্তু আপনি জুডিশিয়াল রিভিউ করতে পারেন। জুডিশিয়াল রিভিউর দুইটা পার্ট, একটা হচ্ছে প্রি অ্যাকশন প্রোটোকল আর আরেকটা হচ্ছে মেইন জুডিশিয়াল রিভিউ ইন দ্য কোর্ট আপার ট্রাইব্যুনাল। সো প্রি অ্যাকশন প্রোটোকলে যদি আপনি সুন্দর করে আপনার যদি সব এভিডেন্স দিয়ে আপনি যদি দেন, তাহলে দেখা যাবে যে এটা রিকনসিডারেশন করে আপনাকে ভিসা দিয়ে দিতে পারে। ইদানিং দেখা যাচ্ছে প্রি অ্যাকশন প্রোটোকলে রিকনসিডার করে দেখা যায় যে আবার রিফিউজ করে দেয়, আবার রিফিউজ করে দেয়। সো এটার মেইন কারণটা হচ্ছে যে ওই পয়েন্টটা আসলে দেখা যায় যে অ্যাড্রেস করা হয়তো হয়েছে কিন্তু অ্যাপ্লিক্যান্টের এভিডেন্স ইনাফ না থাকার কারণে তারা আবার রিকনসিডার করে ওইটাকে রিফিউজ করে দেয়। সো যার কারণে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যখন অ্যাপ্লিকেশনটা করবেন, অ্যাপ্লিকেশনের সময় যদি ডকুমেন্টসগুলো ভালোভাবে অ্যাডিকুয়েটভাবে দেওয়া যায় তাহলে কিন্তু তখন রিফিউজ করলেও রিকনসিডারেশন স্টেজে আফটার প্রি অ্যাকশন প্রোটোকল লেটারের পরে রিকনসিডারেশন স্টেজে দেখা যাবে যে আপনার ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জিনিসগুলো আসলে লক্ষ্য করা দরকার যে শুধুমাত্র স্পন্সরের ডকুমেন্টসকে রিলাই না করে অ্যাপ্লিক্যান্টের স্ট্রেংথের এভিডেন্স যেগুলো আছে নিজ দেশে ওগুলোকে কিন্তু যত্ন করে সুন্দর করে উপস্থাপন এবং প্রেজেন্ট করা দরকার। থ্যাংক ইউ।